আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে খাবার দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, এখন ঠিক বাজে হলো দুপুর 2টা মতো বাজে। বর্ষা হলো আমাদের জন্য খাবার পাঠিয়েছে, আজকে রুফাইদা সোনামণির জন্মদিন, বুড়িটা 5 বছর হয়ে গেল মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে কেকটা আমি গতকাল বানিয়ে পাঠিয়েছিলাম সেটাও পাঠিয়েছে, আর এটা মনে হয় ওরা এনেছিল কেক বাসায়। আসলে এই লকডাউন না থাকলে তো অবশ্যই আমরা একসাথেই কাটতে পারতাম। আর এই যে বর্ষা, এটা হলো গুড়ের ছানার সন্দেশ, মনে হয় গুড় আর ছানার সন্দেশ, ওই যে মাঝখানে অর্ডার নিচ্ছিল সেটার আর কি। আর এখানে বিরিয়ানি, আর হলো চাক ভাজি, এটা হলো চাল কুমড়ার চাক ভাজি, এটা চিকেন বিরিয়ানি মনে হচ্ছে। তো আমি এতক্ষণ ধরে কিচেনে অনেক কাজ করলাম, সকালেই বলেছিল যে খাবার পাঠাবে, তাই আর রান্না টান্না করিনি আজকে। তো কিচেনের কাজটা শেষ করতে করতেই রুফাইদা আর রুফাইদার বাবা মানে ভাই এসে নিচে ফোন দিয়েছিল, তারপরে হলো আপনার ভাইয়া নিচে, আপনাদের ভাইয়া নিচে গিয়ে খাবার নিয়ে এসেছে। আর তোষানের জন্য এই যে বেলুন পাঠিয়েছে, এটা নষ্ট বাবা, এটা দিয়ে হবে না, তোমার মুখ দিয়ে ফুলাইতে হবে বাবা, ফুলাই দিবে রাখো। তো আমরা এখন একটু কেকটা টেস্ট করি। আমার কেকটা গতকালই কেটেছিল, বলেছে যে মজা হয়েছে, আর হলো এটা হলো বাইরের কেক, দুইটাই টেস্ট করবো এখন, একটু খাই পরে আবার কথা বলছি। আমি রান্না বান্না করার জন্য কিচেনে এসেছি, ভাবছেন যে খাবার তো পাঠিয়েছে বর্ষা, তাহলে আবার রান্না বান্না করছি কেন, রাতের জন্য রান্না করছি। আমি আগে থেকেই চিকেন বের করে রেখেছিলাম যে আজকে দুপুরবেলা খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি চিকেন দিয়ে বাসমতি চালের। তো যেহেতু বের করে ফেলেছি এটা, আমি আর ফ্রিজে ঢুকাতে চাচ্ছি না, তাই ভাবলাম যে রান্নাটা করেই রাখি, রাত্রে খাওয়া যাবে এবং কালকে সকালও নাস্তা হিসাবে খাওয়া যাবে ইনশাল্লাহ। তো এই যে রান্না করার জন্য আমি আমার এই পাত্রটা নিয়ে নিয়েছি, আমার কাছে অনেকে জিজ্ঞেস করে এটা আমি কোথা থেকে কিনেছি, এটা আমি লুলু থেকে কিনেছি, এটার দাম পড়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 1800 টাকার মতো। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে সব আস্ত গরম মশলা যা যা দেয়া সব দিয়ে দিচ্ছি। আমি আগে চিকেনটা ভুনা করে নিব, তারপরে আমি খিচুড়িটা এর মধ্যে দিব আর কি, শেয়ার করছি আমি আপনাদের সাথে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা এলাচ, বড় এলাচ, লবঙ্গ, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিয়েছি, 1 কাপের চাইতেও বেশি আছে এখানে পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলোকে এখন আমি একদম বেরেস্তার যে একটা কালার আছে সেই কালার করে আগে ভেজে নিব। আচ্ছা, ভাজতে থাকি, তারপরে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। আমি আবার ডিম ভুনা করবো একটু, আমার খিচুড়ি বিরিয়ানি এগুলো হলে আমার সাথে ডিম না হলে ভালো লাগে না। তো ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমগুলো ছুলে নেই। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার কালার আস্তে আস্তে চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, বাটা মশলার মধ্যে ফার্স্টে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ, যেহেতু চিকেন দিব, খিচুড়ির জন্য রাইসটা দিব, সেহেতু তো মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, রসুন বাটাটাও দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, আর আমি কিন্তু 3 কাপ বাসমতি চাল, 1 কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখেছি পানিতে, আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আর এখন দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার পরিমাণ বেশি না দিলেও চলবে, যেহেতু আমি কুচানো পেঁয়াজ দিয়েছি অনেকখানি, তাই 1 টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটা আগে একটু কষিয়ে নিব আমি, তারপরে এখানে আমি গুঁড়ো মশলা দিব। তো ঠিক আছে, কষানো মতো থাক, 2 মিনিট মতো আমি চুলার আঁচটা মাঝারি রেখে মশলাটাকে কষিয়ে তারপরে এখানে আমি গুঁড়ো মশলা দিব। এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি একে একে, প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো বা লাল মরিচের গুঁড়ো, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী, যেহেতু চিকেন আর হলো খিচুড়ি দুইটা একসাথে হবে তাই ঝালটা একটু বেশি দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন অ্যাড করবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই মশলাটা এখন খুব ভালো করে কষাতে হবে, প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এখানে পানি অ্যাড করছি। এই যে পানি দিয়ে দিলাম, ঠিক আছে, এটা এখন আমি 2.5 থেকে 3 মিনিট মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব।
সেই তো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন তেল সব উপরের দিকে উঠে এসেছে। এখন আমি সেই ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হার্ড চিকেন, এটা ফার্ম চিকেন না। আর টুকরোগুলো একটু ছোট ছোট করেই নিয়েছি যাতে সুন্দর মতো সিদ্ধ হয়, আর খিচুড়িটা যাতে মানে খেতে মজা হয় আর কি। বড় বড় টুকরো হলে না সিদ্ধ হতে চায় না। তো খুব ভালো করে চিকেনটাকে এখন এই মশলাটার সাথে আমি হলো ফার্স্টে কষিয়ে নিব। এখনই পানি দিতে হবে না, চিকেন থেকে একটা পানি বের হবে, তাই পানি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন আমি আপাতত ঢাকনা দিয়ে চিকেনটা ঢেকে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে রাখছি। আর চুলায় আমি হলো ডিমটা ভুনা করে নিই। ডিম সিদ্ধ করে ডিমগুলো ভেজে নিয়েছি, এখন ভুনা করব। ডিম ভুনা দেখানোর কিছু নেই, তাই ওঠা ফুট করছি না। এই যে চিকেন থেকে পানি বের হয়েছিল, চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সেই যে চাল আর ডাল রেখেছিলাম ধুয়ে, পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখানে তিন পট বাসমতি চাল আছে আর এক পট মসুরের ডাল আছে। বাসমতি চাল না থাকলে আপনারা পোলাওয়ার চাল দিয়েও করতে পারেন, পোলাওয়ার চালও যদি না থাকে নর্মাল চাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেটা আমি এখন এই চিকেনের সাথে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এটা হলো ফ্রোজেন মটরশুঁটি। আপনাদের কাছে মটরশুঁটি না থাকলে সমস্যা নেই, দিতে যে হবে এমন কোনো কথা নেই, থাকলে দিলে খেতে মজা লাগে আর কি এরকম খিচুড়ির মধ্যে, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এই চিকেনটার সাথে এই খিচুড়িটাকে রাইসটা ভালো করে ভেজে নিব। দুই মিনিট মতো ভেজে তারপরে আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। এখানে যেহেতু চালে ডালে মিলে চার কাপ আছে, ডাবল পানি আট কাপ দেওয়ার কথা, তো আট কাপ আমি দিব না, কারণ এখানে ঝোলের পানিও ছিল, তো সেক্ষেত্রে আমি সাত কাপ পানি দিব। আর চিকেনটা তো সিদ্ধ হয়ে গেছে, চিকেন সিদ্ধ হওয়ার আর কোনো ঝামেলা নেই। আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে আপনারা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারেন কিন্তু। তো ঠিক আছে, আমি ভেজে নেই তাহলে, ভেজে তারপরে পানিটা অ্যাড করব। পানি দিয়ে দিয়েছি, সাত কাপ পানি মেপে দিয়েছি। আর এখন আমি উপর থেকে চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি থাকবে, হতে থাক তাহলে আমার এই মজাদার চিকেন ভুনা খিচুড়ি। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, কিন্তু আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এটা ঝরঝরা হবে একদম। তো এখন তো আর খাওয়া দাওয়া করবো না, তাই এখন আর আপনাদেরকে দেখাতেও পারবো না, যা শুধু রান্না করে রেখে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বাবা আর দুই ছেলে সবাই বসে গল্প করছে, কি যুক্তি হচ্ছে। এই যে তোষান, কি হয়েছে তাবিব, কি ওয়ার্ড? ও আচ্ছা, তোষান নতুন একটা জিনিস শিখেছে, সে যে উপরে ওয়ার্ড দেয়া থাকে এভাবে এভাবে করে ওয়ার্ড সার্চ করে বের করে বের করে আর কি ওয়ার্ডগুলো, মেইনলি হলো স্পেলিং গুলো শিখছে আর কি সেইভাবে। স্কুল যেহেতু বন্ধ, বাসাতেই তো টুকিটাকি ওকে আসলে করানো হচ্ছে, বা স্কুল থেকে যা হোমওয়ার্ক দিয়েছিল সব শেষ করেছে আলহামদুলিল্লাহ। এখন একটু এক্সট্রা কারিকুলামগুলো দেখতে যাচ্ছি। ওকে আসলে বাংলাটা পড়ানো উচিত, বাংলাটা একদমই পারে না ও। আমার শাশুড়িও বলছিল যে মা ওকে বাংলাটা আস্তে আস্তে শিখায়ও, কারণ বাংলাটা তো একটু হলেও পারতে হবে, অন্তত রিডিংটা হলেও পারতে হবে। এই যে কি করো, কি করো, বাবার কোলে বসে বসে আঙ্গুল খাচ্ছ কেন? আবা তো আমি হলো তাবিবকে একটু ঘুম পাড়াচ্ছি, সে একদম ঘুমে পড়ে যাচ্ছে। তো ভাবলাম পাশে নিয়ে শুয়ে এভাবে এভাবে করে একটু মাথাটা নেড়ে দেই, ঘুমিয়ে যাবে। আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছে, বাইরে বলতে আমার টুকিটাকি কিছু বাজার করতে হবে, একটু কাজও আছে আপনাদের ভাইয়ার ইম্পর্টেন্ট। আমার একটা পার্সেল সেন্ড করতে হবে, আমি এক জায়গায় একটা পার্সেল সেন্ড করতে দিয়েছি, সেটাও সেন্ড করবে পোস্ট অফিস থেকে। তারপরে হলো এই যে তারপরে বলতে বলতেই আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাদের এখানে যে কোর্স, ওইখানে নাকি ক্লিয়ারেন্স সেল চলছে আর কি,
তো বললাম যে একটু দেখে এসো তো এখানে কেমন ফার্নিচারের কালেকশন, আমার ভালো লাগে দেখতে। তো আপনাদের ভাইয়াকে বলেছে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসো, আপনাদের ভাইয়া যা শুধু সোফা ভিডিও করে নিয়ে এসেছে। তো মনে হচ্ছে যে এরকম যে আমি সোফা কিনবো এরকম কোনো কিছু যে আমার জন্য সোফা ভিডিও করে নিয়ে এসেছে। তো যাই হোক, ভিডিও যেহেতু কষ্ট করে করে নিয়ে এসেছে সেহেতু আপনাদেরকে একটু দেখাই। মানে বছরের শেষ যেহেতু, সেহেতু সব জায়গায় এখন ক্লিয়ারেন্স সেল দিবে। তো এখানে অনেক রকমের সোফা ছিল, সেখান থেকে কয়েকটা সোফা আপনাদের ভাইয়া সুন্দর মতো ভিডিও টিডিও করে নিয়ে এসেছে আর কি। তো আমাদের বাসায় যে সোফাটা আছে সেই সোফাটাই মানে অনেক রকমের ডিজাইনের ওখানে ছিল, ওইটাই বেশিরভাগ ভিডিও করে নিয়ে এসেছে। তো বললাম আমি এত ভিডিও টিডিও করতে পারি না, তুমি যেটুকু করতে বলেছো না করলে মন খারাপ করবে, এজন্য করে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া মেইনলি একটু ল্যাপটপ দেখতে গিয়েছিল এখানে আর কি, আপনাদের ভাইয়া একটা ল্যাপটপ দরকার তো ওইটা দেখার জন্য গিয়েছিল। তো এসে বললো যে না, ওইখানে ল্যাপটপের কালেকশন খুব বেশি একটা নেই, তো ওখান থেকে ল্যাপটপ আসলে দেখার দরকারও নেই আর কি। আর যেহেতু দুজন যাওয়া যাবে না, এখন দুজন যাওয়া যাবে কিন্তু আমার বাচ্চা কাচ্চা কোথায় থাকবে, তাই আপনাদের ভাইয়া একাই গিয়েছে, নাহলে তো আমিও যেতাম সাথে। তো এটা আমাদের বাসায় যে সোফাটা আছে সেম ওইটারই, এটা হলো কাপড়ের, আমাদের বাসারটা লেদারের। তো এটা কালারটাও একটু অন্যরকম, কালারটা একটু অ্যাশ কালার আর আমারটা তো ফুললি ব্ল্যাক। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের ভাইয়ার হাতের করা ভিডিও আর কি, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এই সোফাটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা ডিজাইনটাও একটু অন্যরকম, সুন্দর অনেক। দামগুলো মোটামুটি রিজনেবলই আছে, আর যেহেতু ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছে মোটামুটি কম দামেই দিয়ে দিচ্ছে, তো সব কিছু মিলিয়ে ভালোই ছিল আর কি। হ্যাঁ, আপনাদের ভাইয়া বাজার করে চলে এসেছে, বাজার কিন্তু খুবই কম, তেমন কিছুই না। এই যে চাল এনেছে, এই চালটা আমরা খাই 10 কেজির একটা প্যাকেট, আমাদের প্রায় 20-22 দিন মতো চলে যায়, আরও বেশি যায় মনে হয়। তারপরে হলো ডিম আনতে বলেছিলাম, ডিম নিয়ে এসেছে 30টা, আমি নর্মালি 30টা ডিম একসাথেই কিনি, আপনারা জানেন, এর আগেও বলেছি আমি আপনাদেরকে। আর এখানে এনেছে হলো এই যে খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে বলেছিলাম, যে চা খাবো বিকালে তার জন্য কিছু আনতে বলেছিলাম, তোষানের জন্য একটা ডোনাট নিয়ে এসেছে, আর তেমন কিছু নাকি পাইনি। তো এই যে বানগুলো পেয়েছে, উপরে হালকা চিকেনের ফ্লেভার দেওয়া কিছু বান আর কি। আর হলো কি এনেছে, লবণ চিনি, আর এটা আনতে বলেছিলাম পিৎজা করার জন্য, অরিগানো লিপস পিৎজাতে হোমমেড পিৎজা বানানোর জন্য নিয়ে আসতে বলেছিলাম আর কি। তো এর আগে যেটা এনেছিলাম ওইটা না খুলতেই ওটা ডেটটা ওভার হয়ে গিয়েছিলো আর ইউজ করা হয়নি, তখন ওই যে তাবি পেটেছিলো আমি আসলে ওইভাবে, আর ওইগুলো তখন একটা খুব কাজ টাজ করাও হতো না, তো এই জন্য। তো ভাবলাম যে পিৎজা বানাবো বাসায়, আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ, তো ওই কারণে আনতে বলেছিলাম। আর কি এনেছে আর তো কিছু দেখছি না, এটা নিচে কি, ও ব্যাটারি, আমার বাসায় ব্যাটারি অনেক লাগে, তো সান খালি গাড়ি চালায় ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। তো এখন একটু চা বানাবো, বিকালে নাস্তা করব। আর এই যে দেখেন আমার তাবিবের অবস্থা, সে ইদানিং কোলে থাকতেই চায় না, কোলে একদমই থাকে না, এই যে ফ্লোরের মধ্যে খালি এটা ওটা ধরে বেড়ায়, তারপরে হলো এই যে দাঁড়ানোর চেষ্টা করছে, দাঁড়ায় আল্লাহর রহমতে দুই এক পা করে হাঁটে। আব্বু, আব্বু এদিকে আসো তো, তাবিব এই যে, আব্বা এই যে, তাবিব এই যে, বাবা 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 এদিকে আসো, এই যে তাবিব, আম্মুর হাত ধরো, হাত ধরো, এই যে এই যে আম্মুর হাত ধরো, আম্মুর হাত ধরো, এই তো এগুলো না, আম্মুর হাত ধরো, আব্বু আব্বু আম্মুর হাত ধরো, আম্মুর হাত ধরো, এই যে আসো আসো, আম্মুর হাত ধরো, হ্যাঁ আম্মুর হাত ধরো, আসো 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 আসো, এই যে আম্মুর হাত ধরো, আসো, এই যে আম্মুর হাত, আল্লাহ ওগুলো পড়ে যাবে তো বাবা, এই যে 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 আসো 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 আসো, হ্যাঁ আসো আসো আসো, এই যে এই যে আম্মু 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 আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু আসো। আর ওই যে দেখেন এই জায়গায় নেমেছিল, নেমে যা যা আছে সব বের করেছে, বের করে খেলছে আর কি। ও তাবিবের ডাইপারটা নতুন আনা হয়েছে, তোষান আছে, তোষানও খেলছে তাবিবের সাথে, এখন আমি একটু গিয়ে চা বানাবো, চা খাবা গো। এই যে আমাদের বিকালের নাস্তা করা শেষ, মানে চা খেলাম, চায়ের সাথে যে পারুটি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া সেই পারুটি খেলাম। আর তাবিব, তাবিব কি খেয়েছে, তাবিব ফিডার খেয়েছে, তাবিব ইদানিং খাওয়া নিয়ে একটু ডিস্টার্ব করছে, সেরেলাকটা খেতেই যাচ্ছে না, নর্মালি কিন্তু সেরেলাক খায়, ইদানিং খাওয়া নিয়ে ভালোই ডিস্টার্ব করছে। বাবা ওই দেখো দেখো, সবাইকে দেখা যাচ্ছে, দেখো ওই যে ওই যে, বাবা তাইতেই করো তো, তাইতেই করো, তাইতেই।
তাই তাই করো তাই 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 করো তাই 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 করো তাই 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 করো তো তা 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 এই যে তাই আ আ আ খুবই টাফ হ্যান্ডেল করা এই যে দেখেন এক ফোঁটা কি স্থির আছে এরকমই করে সে মানে এই যে দেখেন ছট ফট শুরু করে দিয়েছে স্থিরতা নেই কিন্তু তার মধ্যে একদমই নিচে নেমে যাওয়ার জন্য এখন সব সময় পাগল থাকে গোলে থাকতে চায় না ওকে নিয়ে বসেও থাকা যায় না না কিছু বলবা সবাইকে কিছু বলবা হাত দুইটা ধরে রাখি না বলো কিছু বলবা সবাইকে হুম হুম কিছু বলবা তাই তাই করো তাই 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 তো আমাদের টাইটেল দেখে ভাবছেন আপু এরকম টাইটেল কেন দিয়েছে যে আমাদের ঈদের দিন আমাদের ঈদের দিন এই জন্যই আপনাদের ভাইয়া আবারও ওয়ার্ক ফ্রম হোম মানে বাসা থেকে অফিস শুরু হয়েছে যেহেতু আমাদের কন্ডিশনাল লকডাউনে আরও কিছু রুলস রেগুলেশন অ্যাড করেছে ওকে ছেড়ে দিলাম ওকে নিয়ে কথা বলতে গেলে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো আবার হলো মানে বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে এইটা দিয়েছে আর কি এখন আপাতত 27 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ হবে এরপরে কয়দিন পর্যন্ত হবে বলা যাচ্ছে না নিয়ে যাও রে শেষ তোমার কাজ নিয়ে যাও ওই যে আমার ইয়ের তো আপনাদের ভাইয়া নিয়ে গেল তাবিবকে সে হলো বাবার কোলে ওঠার জন্য এরকম করছিল কারণ আপনাদের ভাইয়া বাহির থেকে আসার পরে কোলে নেয়নি ওকে কোলে নেওয়ার সুযোগ হয়নি আর কি আসার পরে একটু কাজ করছিল অফিসে এই জন্য কোলে নিতে পারেনি আর যেটা বলছিলাম তো আসলে এরকম পরিস্থিতি কতদিন যাবে আমরা কেউই বলতে পারি না কারণ মালয়েশিয়ায় একদম ভালো হয়ে গিয়েছিল সব কিছু নর্মাল হয়ে গিয়েছিল ছয় মাস মতো এরকম নর্মালই ছিলাম ছয় মাস না হলো 4-5 মাস আমরা এরকম নর্মাল লাইফ লিড করেছি হ্যাঁ কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়েছে তারপরেও দেখা গেছে যে স্বাভাবিকই ছিল হঠাৎ করে আবার এত বেশি বেড়ে গেছে মানে কি বলবো গতবার যা ধরা পড়েছে তার চাইতে 3 গুণ বেশি ধরা পড়ছে এখন তো সব কিছু মিলিয়ে আসলে রুলস রেগুলেশনগুলো অনেক বেশি হার্ড করছে যেমন বাইরে যখন যাচ্ছে 2 জনের বেশি যাওয়া যাবে না তারপরে অনেক জায়গায় আছে হ্যান্ড গ্লোভস ছাড়া উঠতে দিচ্ছে না অনেক কিছু মেনটেন করতে হচ্ছে সব কিছু আমাদের ভালোর জন্যই আমাদের সুস্থতার জন্যই করা হচ্ছে তারপরও আসলে আমরা এরকম লাইফ লিড করে অভ্যস্ত না আমাদের কাছে এগুলো অনেক হার্ড মনে হয় খারাপ লাগে অনেক মনে হয় কবে স্বাভাবিক জীবন ফিরে পাবো আর আমার তো জান প্রাণ আত্মা সব কিছু বাংলাদেশে গিয়ে বসে আছে আমি মানুষটাই শুধু এখানে আছি মানে এত বেশি ইচ্ছা করছে দেশে যেতে মানে সব কিছু একটু নর্মাল হলেই আমি দেখা যাবে দেশে চলে গেছি হঠাৎ করে আপনারা দেখতে পাবেন আমি দেশে বলা যায় না আপনাদেরকেও সারপ্রাইজ দিতে পারি তো আর দেশে যাওয়া উচিত মানে আমার শ্বশুর আব্বা আব্বার শরীরটা খুব একটা ভালো না আসলে আব্বার বয়স হয়েছে তাবিবকে দেখেনি মন খারাপ করে অনেক তো সব কিছু মিলিয়ে কবে যাওয়া হবে এখনও ঠিক এই মুহূর্তে শিওর না তবে যে কোনো সময়ই যেতে পারি ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ঈদের দিন এই কারণেই বলেছি আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার একটু হেল্প হয় কারণ হলো তাবিবকে একটু টেক কেয়ার করতে পারে আমি একটু রিল্যাক্স থাকি আর কি সব দিকে আমার চোখ না রাখলেও চলে এই জন্যই তারপরও আসলে চাই না যে এরকম সময়টা বেশি দিন থাক সবসময় দোয়া করি সব কিছু নর্মাল হয়ে যাক তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ